নমস্কার বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো রেশন কার্ড নিয়ে আবার একটি বিশাল বড় ঘোষণা করা হয়েছে তো যারা যারা এখনও পর্যন্ত রেশন কার্ড পাননি তো রেশন কার্ডের পাননি বলে বা রেশন কার্ডের এর বিপরীতে আমরা কুপন পেয়েছি তো যারা যারা আবেদন করেছিলেন কিন্তু রেশন কার্ড হাতে আসেননি কুপনের মাধ্যমে মাল তুলছেন তো কুপনের মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে তো এরপরে আপনারা কি করবেন তো রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে একটি বিশাল বড় আপডেট দিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে কুপন যারা পেয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশাল বড় আপডেট দেওয়া হয়েছে আপনাদের কুপন কিন্তু বাতিল হচ্ছে না কুপনের মাধ্যমেই আপনারা মাল পেতে থাকবেন তো কতদিন পর্যন্ত মাল পেতে থাকবেন এবং আমরা কার্ড কবে হাতে পাবেন সমস্ত আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এই বন্ধুরা স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে খবরটি বেরিয়ে আসছে বলা হচ্ছে করোনা আবহে রাজ্য তথা দেশের বুকে নেমে এসেছে এক অর্থনীতির খুবই ভয়ানক পরিস্থিতি আর এই আবহে কাজ হারিয়ে ফেলেছেন বহু মানুষ অনেকেরই বন্ধ হয়েছে রুজি রোজগারের সংস্থান সারা রাজ্যে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের মানুষ কেউই ঠিকভাবে খেতে পাচ্ছেন না তো এই পরিবেশে দাঁড়িয়ে সমস্ত রাজ্য সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার নয় বলা যেতে পারে দেশের সমস্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার কিন্তু এই রেশন যে ব্যবস্থা সেই রেশন ব্যবস্থাকে পুরোপুরি কিন্তু মানুষের সামনে তুলে ধরতে চেয়েছে তো সেই হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে রেশন পুরোপুরি বিনামূল্যে দিচ্ছেন তো রাজ্য সরকার এই রেশন কার্ডের ক্ষেত্রে কিন্তু এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে বলা হচ্ছে রেশন থেকে যারা এখন মাল পাচ্ছেন কিন্তু রকম রেশন কার্ড আপনারা আবেদন করেছেন তো রেশন কার্ড পাননি কুপনের মাধ্যমে তো বিশেষত যারা আর কে এস ওয়াই ওয়ান আর কে এস আই টু রয়েছেন তারাই সাধারণত এই কুপনের মাধ্যমে মাল পাচ্ছেন তো এই আর কে এস ওয়াই ওয়ান আর আর কে এস আই টু এই যারাই কুপনের মাধ্যমে মাল পাচ্ছেন তো বলা হচ্ছে যে তাদের কুপন কিন্তু বাতিল হচ্ছে না তারা ওই কুপনের মাধ্যমেই মাল পেতে থাকবেন তো রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ওই বিশেষ কুপনের মাধ্যমে রেশন পাওয়ার সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ওই কুপন কিন্তু বাতিল হচ্ছে না আপনারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত ওই কুপনের সাহায্যেই মাল পাবেন এবং বলা হয়েছে ডিজিটাল কার্ড যদি সেপ্টেম্বরের আগেই আপনারা হাতে পেয়ে যান অর্থাৎ যারা যারা আর কে এস ওই ওয়ান আর কে আই টু এর জন্য কার্ড পাননি কিন্তু কুপন পেয়েছেন তো সেপ্টেম্বরের আগে যদি আপনারা রেশন কার্ড হাতে পেয়ে যান সেক্ষেত্রে আপনাদের ওই কুপনটা বাতিল হয়ে যাবে আপনারা তখন কার্ড দেখেই মাল পাবেন কিন্তু যদি আপনারা সেপ্টেম্বরের আগে কোনো রকম কার্ড হাতে না পান সেক্ষেত্রে ওই কুপনটা কিন্তু বাতিল হচ্ছে না ওই কুপনের মাধ্যমেই যেভাবে মাল আপনারা তুলছিলেন রেশন দোকান থেকে তো সেভাবেই আপনারা পূর্বের সুবিধা মতোই সমস্ত মাল রেশন দোকান থেকে চাল ডাল গম আটা যা পাচ্ছিলেন আপনারা কিন্তু পাবেন তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের জানালাম তো অবশ্য আমাদের ছোটটি কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য আপনাদেরকে এই চ্যানেলের পাশে থাকতে হবে তো পাশে থাকার জন্য যদি করতে হবে ভিডিওটির নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন তাহলে এই ধরনের আপডেট আপনারা একটিও মিস করে যাবেন না আর খবরটিকে অবশ্যই জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর মানুষের মধ্যে রয়েছে যারা কুপন পেয়েছেন তারা অনেক কিন্তু এই সমস্যায় ভুগছেন যে কুপনটা কি আমার বাতিল হয়ে যাবে না কুপনের সাহায্যে মাল পরবর্তীকালে পাবো কি পাবো না তো তারাও যাতে এই খবরটি জানতে পারে ধন্যবাদ বন্ধুরা